हेलो, अस्सलाम वालेकुम वरहमतुल्लाह वबरकातुहु। मोरूर देश आरब देश अपनारा भालो करे सुनछेन। ए भिडियो तो आमी आपनादेरके दुइटे साइड भालो करे देखाच्छि, आपनारा भालो करे देखुन। एदिकेर गाछगुलो देखले आपनारा कखनो मने करबेन ना एटा आमी आरब देशे आछि। एखन देखेन आमी एखाने कोनो एडिटिंग करतेछि ना बा कोनो किछु करतेछि ना। एदिके देखुन, एटा पहाड़, बालिर पहाड़, मरुभूमि ना। देखेन भालो करे देखुन, मरुभूमि होले एकरकम देखतेन, এটা বালির পাহাড় মনে হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আমাদের দেখাতে অনেক ভুল আছে, বুঝাতে অনেক ভুল আছে। কিন্তু আমি এই ঘটনাতে, মানে এই জায়গাতে আমি আসি হিসাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারতেছি যে দেখুন, এদিকে অনেক গাছগুলো আছে আর এদিকে পাহাড়ের মতো। এই জায়গাটা অনেক উঁচু আর এখানে এই জায়গাটা কিন্তু অনেক নিচু। এখানে পাহাড়ের মতোই এখান থেকে পানিগুলো এখানে নামে, আর এখানে এখানে গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে খোরালা নিজাতে দান। তো একটি কথা পর হয়তো আমি ভুলে যেতে পারি, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কখনো এখানে শুটিংয়ের জন্য এইরকম কোনো পরিবেশে, পৃথিবীর যেখানে হোক আপনি যদি আসেন, এইরকম পরিবেশে, নির্জন পরিবেশে আসার সময় অবশ্যই আপনারা ভালো প্যান্ট এবং ভালো ইয়া পরে আসবেন। আবার বলতেছি, ভালো প্যান্ট এবং ভালো জুতা পরে আসবেন, কারণ এই সকল এলাকাতে, এই সকল পরিবেশে কখনো সাপ, কখনো কিছু এরকম কিছু জানোয়ার এখানে থাকতে পারে। আর হাতে আসার সময়ে হয়তো তিন চার রকম বা একটা সবচেয়ে রড হাতে করে নিয়ে আসবেন, হয়তো আপনার কাজে লাগবে। আর মাস্ক লাগাবেন। আমি হয়তো আমার চেহারাটা ভালো করে দেখানোর জন্য আমি মাস্ক খুলে রেখেছি। তো আমার ক্যামেরাটার একটু আমি লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, কেন কালো দেখা যাচ্ছে। তো এখন একটু বাড়িয়ে দিলাম। আবার বলতেছি, আপনারা আসার সময় কখনো যে নর্মাল জামা কাপড় পরে আসবেন না, ভালো প্যান্ট, জিন্সের প্যান্টটা, যাতে করে মনে করেন আপনার কোনো সমস্যা না হতে পারে। এবং অবশ্যই পায়ের দিকটা আপনারা ভালো করে টাইট করে রাখবেন, যাতে করে পায়ের ভিতর দিয়ে কিছু ভিতরে ঢুকতে না পারে। আর একটা রড হাতে করে আসবেন, রাখলে নিজের একটা মনোবল থাকবে। কারণ এই সকল পরিবেশ, এখানে কোনো মানুষজন নাই যে কোনো একটা বিপদ করতে পারে, স্বাভাবিক। আচ্ছা যাক, এখন আমি আপনাদেরকে যেটা শেয়ার করতেছি সেটা হলো যে এই আমরা তো আরব দেশের নাম শুনছি, আরব দেশ শুধু বালি আর বালি, যে আরব দেশে আর কিছুই নেই। হ্যাঁ, আরব দেশে কিছুই নেই হয়তো এক সময় ছিল। আপনারা একটু ভালো করে দেখুন যে আবার মনে করবেন না সব আরব দেশ সবখানে কিন্তু আসলে এইরকম না, পরিবেশ এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। দেখুন, আপনারা এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি, দেখুন আমি এখানে কোনো এডিটিং করতেছি না, আপনারা ভালো করেই দেখুন যে আমি ক্যামেরা কখনো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক পাশে গাছ আর এক পাশে পাহাড়ের মতোই। আর এটাই হলো আমাদের বাস্তব জীবনেরই একটা চিত্র। আমাদেরকে এখান এই চিত্রটা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মানুষের দুইটা দিক থাকে, ভালো দিক এবং খারাপ দিক থাকে। এখানে যে একটা লোকের যে সবগুলো যে খারাপ আসলে কিন্তু তা নয়, একটা লোক যে সব মানুষের দুইটা দিক কিন্তু থাকতে পারে, স্বাভাবিক। যাক, আমি আপনাদের সাথে এই ভিডিওটা ভালো করে দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ এখানে, মাছি ভন ভন করতেছে। আর আমি এলাকাতে একটু অনেক মাছি, এখানে অনেক মাছি, এখানে হয়তো খাবার কিছু পাইছি কিনা জানি না, পরিবেশটা আসলে অন্যরকম একটা পরিবেশ। দেখলে একটু আপনারা বুঝতে পারতেছেন যে কীরকম এই পরিবেশটা। আমি কষ্ট করে ভিডিওটা শ্যুট করতেছি, আপনারা যেন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারেন, কিছু উপভোগ করতে পারেন, যারা আরব দেশে কখনো আসেন নাই বা যারা অনেক আগে এসেছিলেন, আপনাদের হয়তো কিছু কাজে লাগবে। আপনারা আমার ব্লগের সাথে সাথেই থাকবেন, এই ব্লগ আমার ব্লগটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আমার ব্লগে আপনারা থাকবেন, আমি আপনাদের সাথে আসি।
নিত্য নতুন আরব দেশের কিছু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে একসময় আমি থাকব না, তখন আমার এই ভিডিওগুলো কিন্তু থাকবে, আমি নেটে রেখে দিব। রাস্তাটা দুর্গম রাস্তা, উঁচু নিচু, চলাফেরা সাবধান। একটু বসতে চেয়েছি কিন্তু বসার মতো পরিবেশ নেই, মাসি এত ডিস্টার্ব দিতে আছে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি, সেটা হলো কোথাও যখন দেখবেন যে এরকম মাসি বনভন করতেছে, খেয়াল রাখবেন হয়তো এখানে কোনো সাপ বিচ্ছু কুকুর বিড়াল বা কোনো জানোয়ার হয়তো মরে গেছে, তো মাসিগুলো কিন্তু ওখানেই থাকে। কিন্তু আমি এখানে কিন্তু কোনো গন্ধ পাইতেছি না, সত্য কথা বলতে কি কোনো গন্ধ পাইতেছি না। যদি কোনো কিছু এখানে মরা থাকতো তো গন্ধ পেতাম, গন্ধ পাইলে কিন্তু আমি এখানে এতক্ষণ থাকতাম না। তো যাক, আশা করি আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কিছুটা হলো মজা দিবে, কিছুটা হলো একটু ভালো লাগবে আপনাদের থেকে। যাদের মন খারাপ তারা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন। এবার দেখেন, এপাশে গাছ ওই পাশে পাহাড়ের মতো, এখানকার শুধু বালি আর বালি। আমাদের দেশে বিল্ডিং বানাতে বালি কিনতে হয়, এদেশে বলতে গেলে বালিগুলো আসলে ফ্রিতে পাওয়া যায়, একই বালি বিল্ডিং বানানোর জন্য, খুব সুন্দর বালি, খুব ভালো। আমি এই ভিডিওটা শ্যুট করতেছি আরব দেশ থেকে, আশা করি আপনাদের কাছে একটু ভালো লাগবেই। আপনারা অবশ্যই এখান থেকে কিছু এনজয় করতে পারবেন, আপনারা এনজয় করুন, আমি এটাই চাই। আমি কিছু দেওয়ার উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করেছি, আমি আপনাদের কিছু দেওয়ার জন্য, আপনারা কিছু শেখার জন্য যে এই আরব দেশটা আসলে কীরকম। আমার কিন্তু আরও মোটিভেশনাল চ্যানেল আছে আপনারা, তারপর টেকনিক্যাল চ্যানেল আছে, মোবাইল ল্যাপটপ বিষয়ক অনেক চ্যানেল আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আপনাদের কিছু হেল্প করার জন্য আমি আপনাদের সাথে ছিলাম এবং আপনাদের সাথেও আসি এবং থাকবো। আমি যখন যে অবস্থা থাকি আমি আপনাদের সাথে একটা না একটা ব্লগ আমি শেয়ার করব, এবং যেন আপনাদের সাথে আমি সব ব্লগগুলো এভাবে শেয়ার করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে ছিলাম এবং আপনাদের সাথে আসি এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, যতদিন উপরালা আমাকে বাঁচিয়ে রাখে। আমি তো চাই কেমন পর্যন্ত বেঁচে থাকার জন্য, উপরালা কয়দিন টিকে রাখে ওইটা ওর ব্যাপার, যেন আমি আপনাদের উপকার করতে পারি। এর ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবে। আমি একা একা শ্যুটিংটা করতেছি, আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি, জীবনে একা চলবেন। একা চললে একটা জিনিস সুবিধে আছে কি, যে আপনাকে কেউ ডিস্টার্ব দিতে পারবে না, আপনি আপনার আগে পিছে সামনে কেউ নেই, আপনি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারতেছেন। আমি হয়তো বা এখন এই যে শ্যুটিংটা করতেছি, যদি আমার পাশে কেউ থাকতো হয়তো বা আমার থেকে ভালো লাগে আমি করতেছি, আরেকজন কাছে ভালো নাও লাগতে পারে। মাসি যে এইভাবে ডিস্টার্ব দিতেছে হয়তো আরেকজনের কাছে মাসির ডিস্টার্ব হয়তো তার কাছে যন্ত্রণা বলে মনে হবে, কিন্তু আমার কাছে যন্ত্রণা বলে মনে হলেও আমার থেকে একটু আমি এনজয় করতেছি, ভালো লাগতেছে। আরে ভালো লাগার কারণে মনে করেন আমি ভিডিওটা করতেছি, আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। এই কারণে জীবনে একা চলবেন, তবে এইরকম দুর্গম এলাকাগুলোতে কখনো একা আসবেন না, তার কারণে হচ্ছে বিপদ আপদ যে কোনো সময় হতে পারে, কোথায় এভাবে একা চলাটা আসলে ঠিক হবে না। তবে তার কারণ হলো যে কথাটা আসলে না বললেও নয়, সেটা হলো যদি এখানে কোনো একটা বিপদ হয়ে যায় আপনার, কারণ আপনাকে কেউ উদ্ধার করার মতন কেউ নেই, কারণ এখানে কোনো মানুষজন আসে না, তো ওই দিকে ভালো করে সতর্ক থাকবেন। যদি এরকম কোথায় আপনারা বেরিয়ে যান, যাওয়ার সময় দুই চারজন বন্ধুবান্ধব বা কাউকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি হয়তো তাদের সাথে, তারা আপনাকে দেখবে, আপনি তাদেরকে দেখবেন, একজনে বিপদ আপদ একজনে এগিয়ে আসবেন। আমি বলি না যে আপনারা বিপদে পড়েন বা বিপদ হইতে পারে, এটা সম্ভাবনা আছে যে বিপদ হবেই, আমি ওই কথা বলতেছি না। আবার বলতেছি যে আপনার এরকম একটা পরিবেশে আসলে আপনি বিপদে পড়বেন 100% মানে 100% না, বিপদ যে হবে এমন কোনো কথা না, বিপদ হতে পারে। কারণ এই সকল এলাকাতে কিন্তু সাপ, তারপর বিভিন্ন জন্তু জানোয়ার থাকাটা স্বাভাবিক, অবাস্তবের কিছু থাকতে পারে, যেহেতু এখানে কোনো মানুষজনের কোনো আবাস নেই, এখানে মানুষ থাকে না। হয়তো আমি এখানে আজকে আমি আসছি, দেখেন এখানে কিছু জুতার চাপ, শুধু আমার জুতার চাপ ব্যতীত আর কোনো কিছুই নেই। আমি ভালো করে দেখছি এখানে, আমি অনেকক্ষণ ধরে যখন এখানে শ্যুটিংটা করতেছি,
এই শুটিং অপশন ভালো করে ফলো করতেছি যে এখানে আমার মতন আর কেউ এখানে শুটিং করতে আসছে কি না বা কেউ হাঁটছে কি না। কিন্তু আসলে আমি দেখলাম যে আসলে এখানে কেউ হাঁটতে আসে নাই, যে যতগুলো জুতার পায়ের দাগ এগুলো কিন্তু আমার নিজের জুতা, আমি নিজে হেঁটে যাচ্ছি। তো তো এরকম পরিবেশে আপনারা আসতে একটু সতর্ক হয়ে আসবেন, তার কারণ হলো অ্যাক্সিডেন্ট মাস্ট বি গ্র্যান্টেড, মানে বিপদ যে কোনো সময় হতে পারে, বিপদ হতে পারে, যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ দুর্ঘটনার শিকার হতে পারে, মারা যেতে পারে, পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। একা আসবেন না, কথাটা খেয়াল রাখবেন, কারণ একা আসবেন না, কারণ বিপদ হলে আপনাকে কেউ উদ্ধার করার মতন কেউ নেই। তো এদিকে একটু খেয়াল রাখবেন, যাকে নিয়ে আসবেন তার সাথে মানে তার সাথে এইভাবে করে রাখবেন যে আমি এখানে একটু দেরি হবে বা কিছু, সে আপনাকে হয়তো শোকে শোকে রাখবে। হয় আর দেখা গেছে যদি আপনার মনের মতন যদি লোক হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু মনের মতো লোক আসলে পাওয়াটা খুবই কষ্ট। আবার আরেকটা কথা হচ্ছে যে মনের মতো লোক আসলে এভাবে পাওয়া যায় না, করে নিতে হয়। সবাই যে এক মনের হবে আসলে কিন্তু এমন কোনো কথা নয়, এক একজন এক এক রকমের, এক একজন এক এক মন মানসিকতা, এটা হলো সারা পৃথিবীর একটা নিয়ম। তা আপনি আপনার মনের মতো লোক এইভাবে পাবেন না, মনের মতো লোক পাওয়া এইভাবে যায় না, মনের মতো লোক পাওয়াটা আসলে অনেক কষ্ট। তা আজকের এই ব্লগে আমি আপনাদেরকে এই এলাকাটা একটু দেখালাম, যে আপনাদের থেকে একটু মজা লাগবে। এটা আরব দেশে, আরব দেশের এই সিনারিগুলো একটু ভালো করে আপনারা দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ড্রেনের মতো ঠিক আমার মাথা বরাবর উপরে, এগুলো আসলে হলো কি ওই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি নামার সময় কিন্তু ড্রেন এভাবে হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছি সেটা হলো জীবনটাকে এমনভাবে তৈরি করবেন যেন এভাবে বৃষ্টির পানির জন্য কিন্তু কেউ ড্রেন বানাতে হয় না, বৃষ্টির পানি কিন্তু দাঁড়িয়ে থাকে না। জীবন এমনভাবে বানাবেন নিজেকে, নিজে বৃষ্টির পানির মতো নিজের রাস্তা নিজে তৈরি করে নেবেন, কারো রাস্তার দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। বৃষ্টির পানি যখন বৃষ্টি হয়েছে পানিগুলো কিন্তু অপেক্ষা করে থাকে না যে আমাকে একদম ড্রেন বানিয়ে দেবে, তারপর আমি ওই ড্রেন দিয়ে আমি নিচে নেমে যাব না। ঝর্নার পানি কখনও কারো অপেক্ষা করে না, সে কিন্তু নিচে এইভাবে নিচে নেমে যায়। দেখেন এখানে এই পরিবেশটা একটু দেখুন ভালো করে আপনারা, এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন যে পানি নামতে নামতে এখানে কোথায় দেখবেন ড্রেনের মতন হয়ে গেছে। ড্রেনটা আসলে এইভাবে হয়েছে, ড্রেনটা খুব পানি নামতে নামতে ড্রেনটা অটোমেটিকভাবে সৃষ্টি হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে আজকের এই ব্লগে এইটা শেয়ার করতে পারছি বলে আমি আসলে খুব নিজেকে নিজে ধন্য মনে করতেছি। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি, আমি যে আরব দেশের থেকে শুটিংটা করতেছি আপনাদের কতটুকু বিশ্বাস হচ্ছে না হচ্ছে জানি না, তারপর আপনারা একটু ভালো করে দেখেন যে এখানে পাহাড়ের মতো আর এদিকে দেখেন এখানে গাছ, আর ওই দিকে দূরে খেয়াল করলে আপনারা একটু গাড়ি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জানি না কোনো বিপদ হয় কি না, খারাপ কিছু তো করতেছি না, একটা ব্লগ শেয়ার করতে। ওই দেখুন এখানে গাড়ি আছে, ওই গাড়ি আপনারা অবশ্যই ভালো করে দেখতে পারতেছেন, ওই গাড়ি যাচ্ছে, ভালো করে দেখুন। এবার আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারতেছেন যে এই বিল্ডিংগুলো যে আমি আরব দেশ থেকে যে করতেছি, আপনারা দেখুন ওইদিকে গাড়ি আমার পিছনে, ভালো করে দেখেন যে কত গাড়ি চলতেছে এখানে। আর এদিকে একটা এসে পাহাড়ের মতো এখানে উপরে রোড আছে, আর ওইদিকে ওই বিল্ডিংগুলো দেখতে পারতেছেন, ওই একটা এখানে ওভার ব্রিজ কিন্তু দেখে এখন নিচে দেখতেছেন, এটা কিন্তু ওভার ব্রিজ, অনেক দূরে গেলে এখানে একটা ওভার ব্রিজ চালু হয়ে গেছে। এখানে আপনারা একটু ভালো করে দেখেন, আমি এখানে কোনো কপি করতেছি না বা আমি কোনো এডিটিং করতেছি না, আপনাদেরকে দেখানোর জন্য। ভালো করে দেখুন সূর্যের আলোটা আমার মুখে পড়তেছে, আর মাসি আমার কী জানি বলতেছে আমার কানে মুখে, ও যেখানে ইচ্ছে সেখানে বসতেছে, ভালো লাগতেছে, মজা লাগতেছে। তো এই কারণে মাসি যতই ডিস্টার্ব দেয় কোনো সমস্যা নেই, তো সমস্যা দেখেন কীভাবে আমার মুখে আসে বসতেছে, আমাকে কত ডিস্টার্ব দিতেছে জানি না, তাদের কোনো ক্ষতি করতেছে কি না, কেন বা তারা আমার সাথে এরকম আচরণ করতেছে মাসিগুলো। তো দেখেন কীরকম আপনাদের থেকে কীরকম লাগতেছে এই পরিবেশটা, এইদিকে পাহাড়, আবার এইদিকে দেখেন এদিকে গাছ। আমি আরও কিছুক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে যে আরেকটা কথা শেয়ার করতেছি, সবসময় সত্য কথা বলবো, সত্য সত্য কথা বললে আপনার জন্য অনেক ভালো, তাহলে আপনাকে সবাই বিশ্বাস করবে। মিথ্যাবাদীকে কেউ কখনো বিশ্বাস করে না, মিথ্যা কথা বলবেন আপনাকে কেউ বিশ্বাস করে না। ক্ষণিকের জন্য একটু সম্মান পেলেও আর সম্মান পাবেন না, যদি
আজীবন সম্মান পেতে চান তাহলে আপনাকে সত্য কথাই বলতে হবে। সত্য কথা বললে আপনি সম্মান পাবেন। তো আমি এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য স্থানে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.